हेलो एवरीवन कैमन आछेन सबाई आमी ताहमिना आबारो चले एलाम। तो लास्ट भिडियोते बोलेछिलाम आपनादेर साथे शेयर करब आमरा ह्यूस्टन एयरपोर्ट थेके आमादेर बासा पर्यन्त किभाबे गेलाम। तो चलुन शुरू करी, जेखाने भिडियोटा शेष करेछिलाम ठीक ओखान थेकेई शुरू करछि। चलुन ताहले शुरू करी। तो एखन आमरा माके उठिये दिये एखन आमरा जाच्छि लिफ्टे। जावर आगे सवार हाथ क्लिन कर निलाम। सो आमादेर गाड़ी पार्क करा हुआ छे फिफ्थ फ्लोरे, आमरा एकुन ग्राउंड फ्लोरे आछी। तो ए फिफ्थ फ्लोरे जावाटाई आपनादेर साथे वीडियोटा शेयर करब। हैंड सैनिटाइजर स्मेल राइमेर खूब बिरक्त लागे, ओ नीते पारे ना, ओर काछे खराब लागे। तो जाइ होक, आमरा एकुन लिफ्ट थेके बेर होलाम। लिफ्ट थेके बेर हुए आमादेरके किछु दूर, भालो दूर हेटे जेते हबे। तो आमरा एखन हेटे सामने आगाच्छी। तो हेटे आमरा चले आसलाम ट्यूबेर काछे। आमादेरके एखन ट्यूब निये फिफ्थ फ्लोरे जेते हबे। दुपाश थेके एकटा होच्छे आशा, माने एकजन ड्रप, एकटा एक साइड होच्छे ड्रप आर एक साइड होच्छे जावा। तो आमरा एखन जावाटाते वेट करछि। সো টিউবটা এত বেশি ফুল হয়ে গিয়েছিল যে আমরা উঠিনি, বেশি বেশি মানুষ ছিল বলে। তো আমরা সেকেন্ডটার জন্য ওয়েট করলাম। তো সেকেন্ডটাতে আমরা উঠলাম। তো চলে আসছে, তো আমরা এখন ভিতরে যাব। যেহেতু এয়ারপোর্ট অনেক মানুষ আসা যাওয়া করে, সো একটু বসতে ভয়ও লাগছিল, সেজন্য রায়ম জিজ্ঞেস করছিল বসবে কিনা। তো কে আর করা, আমি বললাম আচ্ছা ঠিক আছে বসো, আমিও বসলাম। কিভাবে আমি যাওয়ার সময় এভাবে যাইনি। তো চলে আসলাম আমরা টার্মিনাল সিতে। আমরা আসলে একটা এক্সট্রা ট্রলি নিয়ে আসছিলাম। ভাবছিলাম যদি, যেহেতু মায়ের একটু এক্সট্রা ছিল সব কিছু, বেশি জিনিস যদি কোনো কিছু প্রবলেম করে যেটা খুব বেশি দরকার না, আমরা ওইটা রেখে দিব। তো দেখলাম যে না, সব কিছু, মা এমনিতেই ওভারওয়েট ছিল, পেয়েও করেছিল, বাট তারপরেও যদি ওভারওয়েট হতো তো আমরা ওগুলো নিয়ে আসতাম। তো যেন হাতে একটা এক্সট্রা ট্রলি ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি টার্মিনাল সিতে। এখান থেকে হেঁটে আমাদেরকে অনেকটুকু হেঁটে এয়ারপোর্ট থেকে বের হয়ে রাস্তা ক্রস করে গাড়ির সামনে যেতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো এয়ারপোর্টে, লাইক আমেরিকা, লন্ডন, যে কোনো
বাইরের দেশগুলোর এয়ারপোর্টগুলো অনেক বড় হয়, অনেক টাফ হয় এক প্লেন থেকে আরেক প্লেনে যাওয়া, তারপর ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক যাওয়া, ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে আসা। তো রাস্তাগুলো অনেক খুঁজতে হয়, অনেক কষ্ট হয়। মানে আমি হিউস্টনের ব্যাপারটাও বলতেছি, যেমন এখানে আপনি যদি জানা না থাকতো, আমার হাজব্যান্ডও যদি জানা না থাকতো, আমাদেরকেও অনেক কষ্ট করতে হতো, আমাকে ওইভাবে করে কষ্ট করে বের করে করে বের করে করে যেতে হতো। বাট হিউস্টনের এয়ারপোর্টটা একটু ইজি ছিল, কারণ খুবই অল্প সময়ের মধ্যে খুঁজে বের করতে পারবেন আপনি, অন্য ইংল্যান্ডের এয়ারপোর্টের মতো অত টাফ না। আর তারপরেও দেখেন, লিফটে উঠলাম, লিফট থেকে টিউবে উঠলাম, টিউব থেকে হেঁটে এখন রাস্তা ক্রস করলাম, এই যে রাস্তা ক্রস করে আমরা এখন আবার লিফটে উঠব, লিফটে উঠে আমরা ফিফথ ফ্লোরে যাব, ফিফথ ফ্লোরে। সো সি, ইটস নট ইজি অলসো, অনেক কিছু করা লাগলো। চলে আসছি আমরা লেভেল ফাইভে, এখন আমাদের গাড়ি খোঁজার পালা। বিকজ ইটস লাইক পাজল, আপনি এক জায়গায় রাখবেন ঠিকই, কিন্তু আপনি আরেক দিক দিয়ে বের হবেন। আমার মেয়ে কথা বলছে, আরেক দিক দিয়ে বের হবেন, সো আপনার কাছে মনে হবে আল্লাহ আমি কোথায় আসলাম, ও কোথায় আমার গাড়ি, মানে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি তো ওইটা ভাবছিলাম, জন এরম যাক, আমরা বসলাম গাড়িতে, এখন পাঁচতলা থেকে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে গোল 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 ঘুরে 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 নিচে নামতে হয়েছে। আমার মাথা পুরো ঘুরতেছিল, আমার মনে হচ্ছিল আমি কোনো একটা রাইডে উঠছি। ইউসি, এই যে পুরো একটা বিশাল বড় একটা টানেল, এটা আপনাকে ঘুরে ঘুরে নিচে নামতে হবে। ও এম জি, আর এখানে একটা মজার কাহিনী হয়েছে, আমার মেয়েকে উঠাই দিয়ে আমি ডোর লক করে দিয়ে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে গাড়িটা বের করুক তারপরে আমি গাড়িতে উঠব। আমার হাজব্যান্ড আমাকে না দেখে গাড়ি টান করে চলে যাচ্ছিল স্টার্ট দিয়ে, তখন আমার ছেলে বলছে যে মা তো রেগেছে, মানে সে একবারের জন্য খেয়াল করে নাই, কারণ সে একটু অন্য, বিকজ মা চলে গেছে, সে একদম আনমাইন্ডফুল ছিল। ও আল্লাহ, শেষ পর্যন্ত আমরা বের হইলাম ফাইনালি। ও এম জি, আমার জাস্ট মনে হচ্ছে আমরা নিজেরাই অনেক বড় একটা ফ্লাইট করে এখন বাসার দিকে যাব। এই ছিল আপনাদের সাথে আমার হিউস্টন এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসায় যাওয়ার ভিডিও। আমার মেয়ে খুব টায়ার্ড হয়ে গিয়ে একদম সাথে সাথে ঘুম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে একটু বোনাস, যাওয়ার পথে এত বেশি ট্রাফিক ছিল, তো আমরা একটা জায়গায় নেমে ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব একসাথে করলাম।
তো এখানে খেয়েটে যখন ট্রাফিক একটু কমলো তখন বাসায় গেলাম। তো এটা হচ্ছে আপনার জন্য একটু বোনাস।